তো এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই ঝোলটা কেমন হয়েছে? মা টেস্ট করার জন্য তুলছে। কটি একবার খাবি? কটি সে আরবার খেয়ে বলছিলি অতুলনীয়। তো এই যে দেখুন খাসির মাংস রেডি গ্রাম স্টাইলে একদম। দিদি খেয়ে দেখ, খেয়ে দেখ। দেখুন আজকে যে ভাবে সবাই মিলে আছি, তার মাটন যে ভাই সকালে নিয়ে এলো, তো মা রান্না করবে, তো আমি একটু ধুয়ে দিই, এটা ঢাললাম গামলাতে। যেখানে ধোবো কল আছে, আর এই যে পাম্পে লাইনও আছে, যেখানে ধোবো দিতে। তো এটা আছে 2 কিলো 750 মতো মাংস, তো আর এতে যে মা বলে 200 গ্রাম দই আছে, এটা মিশিয়ে দেবো। দইটা দিলাম, আর এই যে মা দেখুন পেঁপে কাদ্দুকাস করে রেখে দিয়েছে, ওই যে আদা ছোলার ওতে পেঁপে কুচি, এগুলো জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধরে জিরে একসাথে মানে গুঁড়ো করা আছে, তো এগুলো মিশিয়ে দেবো সব। মা সব আদাটা দিয়ে দেবো? আসলে বাচ্চারা আছে তো ওই জন্য লঙ্কাটা পরে দেবে মা, তুলে নিয়ে ওদের লঙ্কা গুঁড়োটা দিল না। দেশি স্টাইল খাসির মাংস হবে আজকে, মাই রান্নাটা করবে, আমি ধুয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন রান্না একটু করতে চলে এসছে মা, আমি তখন তো ধুয়ে দিলাম মাংসটা, মাখিয়ে রেখেছিলাম, 1-2 ঘন্টা হয়ে গেছে, তো মা চাপিয়ে দিয়েছে। তোকে কি দিয়েছে দেখাই, মা দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ রসুন ভাজছে মা এখন। এবারে মা দিচ্ছে মাটনটা, পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন, এতে মাখানো আছে, আদা আছে, পেঁপে কুচি মানে কদ্দুকস করে রাখা ছিল, আর ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল সরষের তেল মাখানোই ছিল, আর দই। তো দেখুন এরপর মা এই যে দিয়ে কষছে, মানে আমি দেখলাম এরপর মা দিল বিলুতি, কতক্ষণ কষবে মা? একটু কষতে হবে মা, শাশুড়ি মাংস এই যে
চাপা দিয়ে দিয়েছে, চাপা দিয়ে দিয়ে মা কষবে এখন, বললো অনেকক্ষণ টাইম লাগবে কষতে। জালে জালে রান্না তো হচ্ছে, বড় মোটা কড়াই, তার মধ্যে এই যে গামলা চাপা দিয়ে দিয়ে তো মা নুন দিল। এরপর দিচ্ছে কাশ্মীরি মিরচ কালারের জন্য। মটন ফেলে দিতে পারতিস তো, 2 বাজে তো। এরপর মা দেবে এই যে আলু কাটা আছে বড় বড় করে, সে আলুগুলো দিয়ে তারপরে কষবে। এবার দিদি জোগাড় করে নিয়ে এলো বাইরে বেরিয়ে। কি বড় বড় হয়েছে বা, অনেক ধরে আছে, প্রচুর ধরেছে। এরপর জল দিচ্ছে, জল দিয়ে ফোটাবো। কতক্ষণ ফুটবে মা, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না? হ্যাঁ, জালে জালে হচ্ছে, ওই জন্য জালটা একটু কম করে দেবে, তো আস্তে আস্তে ফুটে ফুটে হয়ে যাবে। তো কালারটাও দারুণ এসছে দেখুন, কোনো হয়নি। চাপা দিয়ে দেবো নাকি? এটা জল, হ্যাঁ হয়ে গেছে মা, তো এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তাকাই ঝোলটা কেমন হয়েছে, মা টেস্ট করার জন্য তুলছে। কটি একবার খাবি, হ্যাঁ কটি সে আরবার খেয়ে বলছিলি, অতুলনীয়। তো এই যে দেখুন খাসির মাংস রেডি, গ্রাম স্টাইলে একদম। দিদি খেয়ে দেখ, খেয়ে দেখ। তো রান্না বান্না রেডি, এই যে বাচ্চা পাটি খেতে বসেছে আগে, আর বাবা বসেছে ওদের সাথে। তো এই যে মাংস মা তুলে দিয়েছে গামলায়, ভাত সব একে একে দেবে। বৌদি এই যে বাটি সাজিয়ে দিয়েছে, যে ভাই পোহাত নাচছে। বল কি বলবি, বল কি বলবি, বল। তিনটে ছোট আছে, এই যে বৌদি হাড়ি নিয়ে বসে গেছে, ওদিকে আগে দিচ্ছে। তো ওদের একটা ঝাল ছাড়া মাংস এটা, তো দিক একে একে খাক, তারপরে আবার দেখাচ্ছি। সবাই মিলে খেতে বসা হয়ে গেছে, এই যে বাচ্চা পাটি হয়ে গেল, ওখানে মাংস সাজানো হয়ে গেছে। এরপর আমরা সবাই বড়রা খেতে বসবো। কেমন হয়েছে সব, বল মাংস?
খেরিন সবাই ইরে বসো ফোনটাকে খাই এ খা খা বাবা এনে চেখে তো না বলে একটু নিও বলে ফোনটাকে একটু খাইয়ে দাও ফোনটাকে নেই বল বলে আপনারা কেনে বেচছো যতদিন খাবো ততদিন রসগোল্লা আর কি বলবো কত বড় বড় রসগোল্লা যা তোরা খাওয়া বাবা রে রসটা টিপে দে বাবা কিছু হবে একটা একটা করে অনেকগুলো খাওয়া যাচ্ছে তুমি খেয়ে দাও বাবা